সাল তো আমি 2007 2007 সালে শিরোদার ব্যবসা সিনেমা নিয়ে এখন আমি ভিডিওটি বানাতে যাচ্ছি। তো এই ভিডিওটা আমি আগে বানিয়েছিলাম, তো আমার এখনের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র প্রথম আলো বেস করে। হ্যাঁ, প্রথম আলো এক্স্যাক্টলি শিরোদার ব্যবসা সিনেমা কোন দশটাকে রেখেছিল 2007 সালে, তো সেই টপিক্স নিয়ে এখন আমি ভিডিওটি বানাতে যাচ্ছি। তো দেখেন, আমি শুরুতে বলে নিচ্ছি, প্রথম আলো কিন্তু 2007 সালে শিরোদার কিন্তু মানে তারা লিস্টেড করেনি, মানে 1 থেকে 10 পর্যন্ত এমন কোনো ডকুমেন্টস কিন্তু তারা মানে প্রকাশ করেনি, কিন্তু তাদের বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকার কাটিং, মানে ধরুন ঈদের সালতামি হোক কিংবা মানে যখন সিনেমা ভালো চলছে তো তখনের স্টেটমেন্ট হোক, তো অনেক সময় অনেক বক্তব্যই কিন্তু প্রথম আলো 2007 সালে দিয়েছে। তো সেই সব বক্তব্যের উপর বেস করে এবং প্রথম আলোর শিরোদার ব্যবসা সিনেমা এক্স্যাক্টলি কোনটা, তো আমরা মানে অনেকটাই মানে আন্দাজ করতে পেরেছি যে প্রথম আলো এক্স্যাক্টলি যদি তারা শিরোদার দিত, তো তাদের সমগ্র কালেকশন অনুসারে কিন্তু মানে এমনটাই হতো তাদের মানে চার্টেড, মানে আমরা কিন্তু মানে বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্টই তাদের পেয়েছি। তো যাই হোক, এখন প্রথম আলোকে বেস করে আমি বানাতে যাচ্ছি 2007 সালে শিরোদার ব্যবসা সিনেমা। তো তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। তো লিস্টে 10 নম্বরে রয়েছে শাহিন সুমন পরিচালিত 21 ডিসেম্বর 2007 রিলিজ পাওয়া সিনেমা এক বুক জ্বালা। তো যে ছবিতে মানে তখন কিন্তু শাকিব খানের স্টারডাম অলরেডি শুরু হয়ে গেছে এবং একটা হিউজ মাল্টিস্টার কাস্টিং। শাকিব খানের বিপরীতে এই সিনেমাতে অভিনয় করেছিলেন শুভেচ্ছা এবং প্রিয়দর্শিনী মৌসুমীর বিপরীতে আমরা পেয়েছিলাম ফেরদৌসকে। এছাড়াও কিন্তু আলিরাজ ববিতার মতো একটা হিউজ মাল্টিস্টার কাস্টিং নিয়ে শাহিন সুমন এই সিনেমাটা নির্মাণ করেন 2007 সালে এবং ঈদুল আজহাতে এই সিনেমাটা রিলিজ পায় এবং এই ছবির প্রত্যেকটা গান ছিল রীতিমতো চার্টবাস্টার। ও আমার ভাইয়ারে রাঙাবু এনে দে, তো এই সিনেমাতে কিন্তু ভাই বোনের কেমিস্ট্রি আমরা দেখেছিলাম। এছাড়াও ছোট্ট একটা মন ছোট্ট জীবন একটি মেয়ের জন্যই পাগল, তো এই গানগুলো কিন্তু তৎকালীন সময় হিউজ জনপ্রিয়তা পায়। যাই হোক, এই ছবিটা প্রথম আলোর হিসাব অনুযায়ী কিন্তু লিস্টে 10 নম্বরে রয়েছে। এবার লিস্টে 9 নম্বরে প্রথম আলো যে সিনেমাকে রেখেছে, তো এই সিনেমাটার নাম হচ্ছে ক্ষমতার গরম। তো 13 জানুয়ারি পি এ কাজল পরিচালিত এই ছবিতে কিন্তু মান্না এবং পূর্ণিমাকে আমরা একসঙ্গে পেয়েছিলাম। তো দেখেন, আমি গত একটা ভিডিওতে আমি যখন মান্না এবং পূর্ণিমা তো তাদের মানে টোটাল সিনেমা অ্যানালাইসিস করে আমি একটা ভিডিও বানিয়েছি, তো সেখানে কিন্তু আমি এই ছবিকে অ্যাভারেজ বলেছিলাম। তো আমি আপনাদের সঙ্গে মানে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি যখন এই ভিডিওটা বানাই তো তখনও কিন্তু আমি এই সিনেমাটা কিন্তু হিট লেখি, তো তখন কেন আমি অ্যাভারেজ বলি, তো এটা আসলে আমি মানে নিজেকে এখন আমি বিশ্বাস করতে পারছি না। তো এই ছবিটা হিট ছিল, তো আমি এখন বলছি এই ছবিটা হিট ছবি ছিল ক্ষমতার গরম, মানে প্রথম আলোর হিসাব অনুযায়ী কিন্তু 9 নম্বরে এই সিনেমাটা থাকবে। লিস্টে 8 নম্বরে রয়েছে রকিবুল আলম রকিব পরিচালিত মানে প্রথম ঈদুল আজহাতে রিলিজ পাওয়া সিনেমা রিক্সাওয়ালার প্রেম। তো এই লিস্টে 7 নম্বরে যে ছবিটা রয়েছে এই ছবিটার নাম হচ্ছে শাফিক ইকবাল পরিচালিত সিনেমা তোমার জন্য মরতে পারি। তো এই সিনেমাটা কিন্তু 14 অক্টোবর রিলিজ পায়, যে ছবিতে কিন্তু শাকিব খান এবং অভি বিশ্বাসকে আমরা পেয়েছিলাম তৎকালীন সময়। কিন্তু শাকিব খান এবং অভি বিশ্বাস তারা কিন্তু জুটি বেঁধে একের পর এক হিট সুপারহিট সিনেমা উপহার দেয় এবং এই ছবির প্রত্যেকটা গানই ছিল অসম্ভব সুন্দর। বিশেষ করে এখন আমার মানে যে গানটার কথা মনে পড়ছে, যে 2 নয়নের নয়নমণি কিংবা এই সিনেমার আরও একটা গান ছিল মানে তোমার ঘরে এসেছে দিওয়ানা, তো তেমন গানগুলো ছিল। যাই হোক, গানের পাশাপাশি কিন্তু এই সিনেমাটা আলোচিত হয় এবং এই ছবিটা কিন্তু লিস্টে 7 নম্বরে রয়েছে। লিস্টে 6 নম্বরে রয়েছে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত সিনেমা এই যে দুনিয়া। তো এই সিনেমাটা কিন্তু ঈদুল ফিতরের রিলিজ পাওয়ার কথা ছিল, তো তখন কিন্তু মান্নার প্রোডাকশনের সিনেমা মনের সাথে যুদ্ধ, তো এই সিনেমাটা কিন্তু তখন আসে, তো যার কারণে কিন্তু এই সিনেমাটা পোস্টপন করে দেওয়া হয়। তো এটা একটা হিউজ মাল্টিস্টার কাস্টিং সিনেমা। শাহরিয়ার নাজিম জয়, যিনি গাজী মাজহারুল আনোয়ারের ভাগ্নে, তো তিনি কিন্তু এই সিনেমাতে অভিনয় করেছিলেন। তো আমরা পেয়েছিলাম এই সিনেমাতে দুজন নায়িকাকে, প্রিয়দর্শিনী মৌসুমী এবং শাবনূর। তো যাই হোক, একটা হিউজ মাল্টিস্টার কাস্টিং সিনেমা ছিল এই যে দুনিয়া এবং এই ছবিটা কিন্তু প্রথম আলোর হিসাব অনুযায়ী কিন্তু মানে 6 নম্বরে থাকবে এই সিনেমাটা, কারণ বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকার কাটিংয়ে কিন্তু মানে বিভিন্নভাবে কিন্তু এমনভাবে প্রথম আলো আমাদের সামনে রিপ্রেজেন্ট করেছে। লিস্টে 5 নম্বরে থাকবে 14 অক্টোবর রিলিজ পাওয়া সোহানুর রহমান সোহান পরিচালিত সিনেমা কথা দাও সাথী হবে। কথা দাও, কথা দাও, কথা দাও পাশের হবে, কথা দাও সাথী হবে। তো শাকিব খান এবং অভি বিশ্বাস নিঃসন্দেহে তখন একটা ডাইনামিক জুটি এবং তাদের তখন কিন্তু সাকসেস রেশিও মানে শাকিব খান অভি বিশ্বাস জুটি আছে মানে মানে তখন কিন্তু মানে আর কোনো জুটি মানে ওইভাবে কিন্তু মানে ক্রেজ মানে ক্রেজ কি মানে তখন কিন্তু মানে এই জুটির পরে কিন্তু মানে খুব ফোকাস দেয় ডিরেক্টর প্রডিউসাররা। যাই হোক, শাকিব খান এবং অভি বিশ্বাস জুটির এই সিনেমাটা কিন্তু লিস্টে 5 নম্বরে রয়েছে। এবার 4 নম্বর, তো প্রথম আলোর হিসাব অনুযায়ী কিন্তু 4 নম্বরে এমন একটা সিনেমা রয়েছে যে শাকিব খান এবং শাবনুরের সিনেমা, যে সিনেমার নাম হচ্ছে কঠিন প্রেম। তো 21 ডিসেম্বর ঈদুল আজহাতে রিলিজ পাওয়া এই সিনেমাটা কিন্তু 4 নম্বর ব্যবসাবল সিনেমা হয়েছে প্রথম আলোর হিসাব অনুযায়ী। বি মানিকের পরিচালনা এই সিনেমার প্রত্যেকটা গানে ছিল কিন্তু রীতিমতো চার্টবাস্টার এবং শাকিব খান এবং শাবনুর জুটির সিনেমা যেহেতু, তো সুতরাং কিন্তু ভালো গান এবং ভালো গল্প এটা কিন্তু অডিয়েন্স তৎকালীন সময় দাঁড়িয়ে কিন্তু মানে তারা চাইতো। তো এই সিনেমার কিন্তু প্রত্যেকটা গান, বিশেষ করে জানো বন্ধু তোমার বুকে, আমার গৃহবাস, অন্তরের আত্মীয় তুমি, বিশ্বাসের নিঃশ্বাস, তো এই গানটা চার্টবাস্টার গান। এছাড়াও কিন্তু যে ভালোবাসা তুমি দিয়েছো আমায় সেই ভালোবাসা বুঝি কারো বুকে নাই, আমি ছাড়া যেন আর কেউ মানে বোঝে নাই, তো এই গানটাও কিন্তু চার্টবাস্টার হয়। তো এই সিনেমার প্রত্যেকটা গানই ছিল সুন্দর এবং সুপারহিট এই সিনেমাটা কিন্তু প্রথম আলোর হিসাব অনুযায়ী কিন্তু মানে থাকে লিস্টের 4 নম্বরে। এবার 3 নম্বরে, তো প্রথম আলোর হিসাব অনুযায়ী কিন্তু 3 নম্বরে যে সিনেমাটা রয়েছে এই সিনেমাটার নাম কিন্তু হচ্ছে 21 ডিসেম্বর ঈদুল আজহাতে রিলিজ পাওয়া সিনেমা এবং ঈদুল আজহাতে কিন্তু প্রথম আলোর হিসাব অনুযায়ী কিন্তু সবচেয়ে বেশি
সাকসেসফুল সিনেমা ছিল এই সিনেমাটা, তো মেশিন ম্যান সিনেমাটা। তো শাফি ইকবাল পরিচালিত সিনেমাতে কিন্তু মান্নার বিপরীতে আমরা পেয়েছিলাম দুইজন নায়িকাকে, মৌসুমি এবং অপু বিশ্বাসকে। তো দেখেন, এখন আপনি বলতে পারেন যে কঠিন প্রেম হয়তো মানে এগিয়ে থাকবে হ্যান ত্যান, তো আমি আগের একটা ভিডিও বানিয়েছিলাম। তো দেখেন, প্রথম আলোর হিসাব অনুযায়ী যেহেতু আমি ভিডিওটি বানিয়েছি, তো প্রথম আলো কিন্তু সবসময় সব জায়গায় কিন্তু মানে অনেক জায়গায় কিন্তু মেশিন ম্যান সিনেমাকে কিন্তু তারা মানে প্রমোট করেছে, এবং মেশিন ম্যান সিনেমাটাই যে মানে বেশি ব্যবসাসফল সিনেমা। যাই হোক, প্রথম আলোর হিসাব অনুযায়ী কিন্তু মেশিন ম্যান সিনেমাটা কিন্তু 3 নম্বরে থাকবে। এবার লিস্টে 2 নম্বরে যে সিনেমাটা রয়েছে, আহমেদ নাসির পরিচালিত ঈদুল ফিতরের একটা সেরা ব্যবসাসফল সিনেমা, মনের সাথে যুদ্ধ। তো যে সিনেমা কিন্তু মুক্তির আগে রীতিমতো হাইপ এতটাই ক্রিয়েট করে ফেলে যে জেমসের গাওয়া আসবার কালে আসবো একা, যাইবার কালে যাইব একা, তো একটা গান মানে দেখার জন্য হলেও কিন্তু বারবার অডিয়েন্স কিন্তু প্রেক্ষাগৃহে গিয়েছে, এবং মান্না পূর্ণিমা তাদের কেমিস্ট্রি এক্স্যাক্টলি কেমন হয় তো সেটা দেখার জন্য কিন্তু অডিয়েন্স মুখিয়েছিল। তো এই ছবিটা মানে এত সুন্দর প্লটের সিনেমা, এবং মান্না তার মানে ক্যারেক্টারের যে ভেরিয়েশন, দেখেন লাস্টের দিকে এসে তার যে ফিটনেস, তার মাথার যে চুল, মানে একজন কমার্শিয়াল হিরো হিসেবে তার যে এলিমেন্ট লাস্টের দিকেও ছিল, এই জন্য কিন্তু 44+ এজ হিসেবেও কিন্তু তিনি এতটা রাস আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু করতে পেরেছিল। এবং হিউজ মাল্টিস্টার কাস্টিং এই সিনেমাতে কিন্তু নায়করাজ রাজ্জাকের ছেলে বাপ্পারাজকেও আমরা পেয়েছিলাম, এবং এই সিনেমার এই গানটার পাশাপাশি কিন্তু আরও একটা গান কিন্তু তৎকালীন সময় হিউজ জনপ্রিয়তা পায়, জীবনে চাই না কিছু আর, কথা দাও তুমি আমার। মনের সাথে যুদ্ধ সিনেমাটা একটা সুপারহিট সিনেমা, এবং আসলে এই সিনেমাটা নিয়ে নতুন করে বলার কিছু নয়। সিনেমার গান থেকে শুরু করে প্লট মেকিং সব কিছু সুন্দর ছিল, এবং এই সিনেমাটা কিন্তু প্রথম আলোর হিসাব অনুযায়ী কিন্তু ঈদুল ফিতরে কিন্তু সবচেয়ে বেশি ব্যবসা করা সিনেমা ছিল এটা, এবং এই সিনেমাটা কিন্তু প্রথম আলোর হিসাব অনুযায়ী কিন্তু এই সিনেমাটা সবসময় 2 নম্বরে থাকবে। এবার আসি 1 নম্বর ব্যবসাসফল সিনেমা এক্স্যাক্টলি কোনটা। 2007 সালের 16 জানুয়ারি পি এ কাজল পরিচালিত একটি সিনেমা আসে, যে সিনেমার নাম হচ্ছে আমার প্রাণের স্বামী, এবং এই সিনেমাটা নির্দ্বিধায় মানে নির্বিঘ্নে এক বাক্যে বলা যায় 2007 সালের সেরা ব্যবসাসফল সিনেমা এই ছবিটা ছিল। তো এখন আপনি হয়তো বলতে পারেন যে প্রথম আলোর কোনো পত্রিকার কাটিংয়ে তো আমি দেখলাম না যে এই সিনেমাটাকে 1 নম্বর রেখেছে, তাহলে কেন আমি এই সিনেমাটাকে 1 নম্বর সিনেমা বলছি। দেখেন, অন্য অনেক পত্রিকাতে কিন্তু এই সিনেমাটা মানে নাম্বার 1 এসেছে, কিন্তু এখন আপনি হয়তো বলবেন যেহেতু আমি প্রথম আলোর বেসিসে বানিয়েছি, তাহলে প্রথম আলো তো এই সিনেমাটাকে কোথাও 1 নম্বর রাখেনি, তাহলে আমি কেন এই সিনেমাকে 1 নম্বর বলছি। হ্যাঁ, আমি 1 নম্বর বলছি এই কারণে যে নির্দ্বিধায় এক বাক্যে প্রথম আলো কিন্তু শাকিব খানকে এগিয়ে রাখে। আপনি হয়তো এখন বলতে পারেন যে মান্না হ্যান ত্যান, মানে মান্নার স্টারডম অনেক বেশি, মান্না মানে সুপারস্টার, মানে মান্নার স্টারডম নিয়ে মানে নতুন করে বলার কিছু নেই, কিন্তু দেখেন এখানে স্পষ্ট লেখা আছে যে প্রথম আলো কিন্তু শাকিব খানকে এগিয়ে রেখেছিল। তো সেই মানে বেসিস করেই কিন্তু বলা যায় যে শাকিব খানের যেহেতু এই সিনেমাটা অনেক পত্রিকা রাখছে, এবং এই সিনেমাটা তৎকালীন সময় একটা হিস্টোরিক্যাল ব্লকবাস্টার, এবং শাকিব খানের শিরাদর ব্যবসা সিনেমার কিন্তু মানে 5-এর ভিতরে কিন্তু এই সিনেমাটা থাকবে, তো সেহেতু কিন্তু এক বাক্যে বলা যায় যে এই ছবিটা ওই বছরের সেরা ব্যবসাসফল সিনেমা ছিল। তো যাই হোক, এটা ছিল প্রথম আলোর 2007 সালের সেরাদর ব্যবসাসফল সিনেমা নিয়ে 52 সালতাম আমি, তো সেইটা মানে আমার মুখ দিয়ে বলা। তো এখন আপনি হয়তো বলতে পারেন প্রথম আলো তো এক্স্যাক্টলি এমন কোনো চার্ট দেয়নি। হ্যাঁ, প্রথম আলো এমন কোনো চার্ট দেয়নি, কিন্তু প্রথম আলোর বিভিন্ন সময়ের বিভিন্ন কাটিংয়ে কিন্তু এমন উপাত্ত চলে এসেছে, তো আমি যেহেতু সেই সোর্স নিয়েই আমি কিন্তু এই ভিডিওটি বানিয়েছি। তো এখন আপনি মানতে পারেন না মানতে পারেন, কারণ যার যার ফিলোসফি, কারণ যেহেতু আমাদের সঠিক কোনো বক্স অফিস নেই, সুতরাং মানলে অনেক কিছু, না মানলে কিচ্ছু না। তো যেহেতু প্রথম আলো নিয়ে আমি ভিডিও বানিয়েছি, এবং প্রথম আলোর যদি শিরাদর বানাতো তাহলে কিন্তু হিসাবটা মানে 96-97% কিন্তু এমনটাই আসতো। তো এটাই ছিল মানে আমার ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা করলাম আপনাদের মূল্যবান কমেন্টের।